ও ভীম বাবাজি যাচ্ছে, পুরো কার্তিকের মুখ দেখো, ভীমের রাগ নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ওই আছি। তো দেখো, বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এখন ভীম ঠাকুর। আর প্রথমেই বলে দিই, আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে ভীম একাদশী। তো এখন টাইম অনেকটাই বেলা, প্রায় 1:30-এর কাছাকাছি বাজে। তো এত ঠাকুর আসতে দেরি হয়ে গেছে যে বাউন ঠাকুর একবার এসে আবার ফিরে চলে গেছে। তো এতক্ষণ পর যাচ্ছে ঠাকুর, আর তারপর পুজো টুজো যথারীতি হয়েছে। আর এখন বিকালবেলা আমরা বেরিয়েছি, ভীমতলায় যাচ্ছি মেলা দেখতে। ছোটোখাটোভাবে যেমন টুকিটাকি দুটো চারটে করে দোকান বসে, তো সেরকমই দোকান বসেছে। তো এখন সেটাই দেখতে যাচ্ছি, মা যাচ্ছে আর আমি যাচ্ছি। তো চলো, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ছোট্ট পারা আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এ দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন আমাদের বাড়ির সামনে দিয়ে গুটি 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 পায়ে রাস্তা দিয়ে, ঢালাই রাস্তা দিয়ে। আর যাবার পথে অনেক সঙ্গী পেয়ে গেলাম, যে তারাও যাচ্ছে, জেঠিমা, এক বোন, তো সবাই মিলেই তারপর যাচ্ছি দেখো। আর এই জেঠিমা ভীম ঠাকুরের প্রসাদ দিল, মা আমাকে এখন সেটাই দিতে আসছে যে তুই একটু খা, আমি একটু খাই। আর তো চলো যাওয়া যাক, বেশি কথা না বলে। তো বন্ধুরা দেখো, এখন যাচ্ছি রাস্তার দুধারে, পুরো বসেছে আলু, বসিয়েছে, এখন আলু সিজন, তো একদম সবুজে সবুজ হয়ে। আর ভীমতলা, ওই যে দূরে ভীমতলা দেখা যাচ্ছে, আর ওখানে হরিনাম চলছে, তো সেই গান কানে আসছে। আর দেখো এখানে লাইট খাটাচ্ছে, এখনও লাইট ফাইট খাটানো সেভাবে হয়নি। আর এখানে তো খুব বেশি দিনের পুজো নয়, বড় জোর কত 4-5 বছর মনে হয় হয়তো ঠাকুরটা আসছে। আগের বছর আমি এসেছিলাম, তোমরা যদি কেউ আমার ব্লগ কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে। আর এ দেখো, মাথায় করে নিয়ে যাচ্ছে গ্রামেরই এক জেঠিমা, ঘুগনি নিয়ে যাচ্ছে হাঁড়ি করে, ওখানে ঘুগনির দোকান করবে বলে। তো এরকমই ছোটোখাটো সব বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছে, কেউ ঘুগনি, কেউ পাঁপড়, কেউ এই যে ডিম সেদ্ধ, এটা সেটা, এরকম ছোটোখাটো দোকান বসেছে। তো কিছু তো হয় না সেভাবে এখানটা, তো এই ভীম ঠাকুরকে কেন্দ্র করেই বেশ ভালো লাগছে। দুটো চারটেও তো দোকান বসেছে, আর ভালোই লাগছে। আর ভিড়ভাড়টাও কিন্তু সন্ধ্যের দিকে হয়, সমস্ত দোকানের সব কিছু বিক্রিও হয়ে যায়, খবর পাই যে বিক্রি হয় না, লোকজন আসে না, তা নয়। তো চলো এখন ঠাকুরটার কাছে যাই, আগে ঠাকুর প্রণাম করি। তো এই হচ্ছে এখানকার ভীম ঠাকুর। আর হ্যাঁ, ভীম ঠাকুরটা কোথা থেকে এসেছে জানো? আমাদের পাড়ার ওখানে একজন মৃৎশিল্পী আছে, তো সেখান থেকেই ঠাকুর অর্ডার দেওয়া হয়েছিল, সেখান থেকেই ঠাকুর এসেছে, মানে আমাদের পাড়া থেকে এই পাড়া এসেছে আর কি। আর ভালোই হয়েছে, কিন্তু আমার ঠাকুরের মুখ দেখে আমার যেটা মনে হচ্ছে জানো, কার্তিক কার্তিক টাইপের মুখটা, মানে রাগই তেজি টাইপের নয়, তো এটাই আর কি মনে হচ্ছে। আমার মনে হয় যেন ভীম ঠাকুর আমি আরও দেখেছি, সেগুলো খুব বলবান, শক্তিশালী, রাগী টাইপের। তো ঠিক আছে, ঠাকুর ঠাকুরই, আমি এখন ঠাকুরকে দক্ষিণা দিয়ে প্রণাম করে নেব। আর বেশিক্ষণ থাকবো না, তবে আবার থাকতে ইচ্ছাও করছে একটু। এখানটায় যেহেতু অনেকটা বেলা রয়েছে, ভাবলাম তাহলে হেঁটে আসি, তো একটু দূর থেকে গিয়ে হেঁটে টেঁটে এসে তারপরে বাড়ি চলে আসবো। আর কেনাকাটি বলতে ওয়েট করে আছি যে পাঁপড় ভাজা এলে পাঁপড় ভাজা কিনবো, আর তাছাড়া ঘুগনি বা এইখানে চপ ফপ কোনো কিছুই খাবো না, কেননা কোনো কিছুই আমার ভালো লাগে না বাইরে থেকে কিনে খেতে। আর সেজন্য এইসব কিছুই খাবো না, শুধু ওই পাঁপড় ভাজাটা কিনে নিয়ে চলে যাব। আর তারপরে বাপি আবার জিলিপি পাঠিয়ে দেবে, কেননা এখনও পর্যন্ত জিলিপি ভাজা হয়নি। তো এই দেখো, পাঁপড় কেনা হয়ে গেছে আর বাড়ি চলে যাবার সূর্যটাকে কি সুন্দর লাগছে এখান থেকে। এখনও সন্ধ্যা হয়নি সেভাবে, জাস্ট সন্ধ্যা হবো হবো, সূর্যি মামা ডুবি দিচ্ছে আর আমরা বাড়ি যাচ্ছি। আর চলো বাড়ি গিয়ে হাত পা ধুয়ে সন্ধ্যা টন্ধে দেবার পরে তারপরে বাপি জিলিপি আনবে, বসে বসে খাবো। আর বন্ধুরা, ভিডিও খুব বেশি শ্যুট করা নেই, এই অল্পই শ্যুট করা ছিল, তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লেগে থাকলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।
আবার আসছি অন্য কোনো ভ্লগ নিয়ে। আসলে শরীরটা একটু সুস্থ হয়ে যাক, একটু ফিটনেস বোধ করি, দিয়ে আবার চেষ্টা করব রোজ রোজ ভিডিও দেবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।